আজকের দিনের ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো অফিস থেকে আমি চলে এসেছি সন্ধেবেলা, তো এখন অলমোস্ট 6টা বেজে গেছে। আমি স্নান টান করে নিয়েছি, এবার একটু পুজো দেব। তো আগে কী হতো, অফিস থেকে বাড়ি এসে কোনো সেরকম কাজ থাকতো না, সারাক্ষণ শুধু ল্যাদ খাওয়া। এখন সেই লাইফটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে, একটুখানি না অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আর আগের মতন সেই লাইফটা নেই যে অফিস থেকে এসে শুধুই ল্যাদ খেয়েই পড়ে থাকবো। তো এখন আস্তে আস্তে টুকটাক সব কিছু করার চেষ্টা করি, কারণ আমার নিজেরও ভালো লাগে না ওইভাবে থাকতে এখন সত্যি কথা বলতে। তো অফিস থেকে এসে ওই জন্য ফ্রেশ হয়ে স্নান টান করে এখানে পুজো দিতে বসে গেছি। আর আমার পুজো দেওয়া একটু ডিফারেন্ট, আমি কিন্তু সেইভাবে পুজো দিই না। আমি ঠাকুরের কাছে বসে নিজের অভিযোগ অনুযোগ জানাই না, আমি কিন্তু ঠাকুরের সাথে গল্প করি বলতে পারো। তো এইভাবেই হচ্ছে আমি পুজো করি সাধারণত, ঠাকুরের সাথে একটু কথা টথা বলে প্রণাম করে নিই। এবার আমি চলে যাব খেতে, কারণ অফিস থেকে এসেছি আর একটু খিদেও পেয়ে গেছে। আজকে সিঙ্গারা নিয়ে এসেছিলাম, একটু সিঙ্গারা দিয়ে মুড়ি খেলাম, তারপরে এক কাপ চা নিয়ে একটু ছাদে গেছিলাম একা একা টাইম কিছুটা কাটানোর জন্য। তো একা একা টাইম কাটানো আমার হয়ে গেছে, এবার চলে এসেছি রুটি করতে। তো রাত্রেবেলা আমি আর মা দুজনে মিলেই রুটিটা করি। তো মা হচ্ছে আটাটা মেখে বেলে দিয়েছিল, আমি রুটিগুলো ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে আলুর তরকারি, তো রুটি আর আলুর তরকারি এটাই আজকে ডিনারে হয়েছিল, আর এই ঢেঁড়সের তরকারিটাও হয়েছিল। তারপর রাত্রেবেলা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি, যাচ্ছি হচ্ছে মন্দিরে। মন্দিরের ওখানে আজকে ফাংশন ছিল, তো কালকে তো তোমাদের ঠাকুর দেখালাম, মন্দিরে পুজো হচ্ছে সেটাও বললাম। তো এখন আমি সুন্দর করে সেজে গুজে মন্দিরে চলে যাচ্ছি, গিয়ে এই যে দেখো ওখানে হচ্ছিলো আজকে ফাংশন। তো পাড়ার ছোটো ছোটো ছেলেমেয়েরা এখানে ডান্স পারফরমেন্স করছিলো, ভালোই লাগছিলো বেশ দেখতে, সবাই নিজেদের ট্যালেন্ট শো করছে। তো এইভাবেই আজকে সন্ধেটা কাটালাম অফিস থেকে বাড়ি আসার পর। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও।